মা আসছেন, একেবারে দোরগোড়ায় বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। শিলিগুড়ির মিলনপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এবারে 80তম বর্ষে পদার্পণ করতে চলেছে মিলনপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। সর্বধর্মের সমন্বয় তাদের মণ্ডপ তৈরি করা হচ্ছে। মণ্ডপের মাঝখানে তৈরি করা হয়েছে মন্দিরের আদলে মণ্ডপ এবং পাশে রয়েছে মসজিদ ও গির্জা। মণ্ডপের ভেতরে সংস্কৃত, কোরআন এবং খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের বিভিন্ন পংক্তি তুলে ধরা হয়েছে। এই পুজো মণ্ডপ দর্শকদের নজর কাড়বে বলে আশাবাদী মিলনপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা। তাদের এবারের পুজো আলোড়নও ফেলবে সমাজে। পুজো কমিটির সাধারণ সম্পাদক নির্ণয় রায় জানান, সব জায়গায় যেভাবে ধর্ম নিয়ে বিদ্বেষ সৃষ্টি হচ্ছে তার উক্তে আমাদের এবারের চিন্তা ভাবনা। তৃতীয়াতে পুজোর উদ্বোধন হবে। উদ্বোধনের দিন সর্বধর্মের মানুষ উপস্থিত থাকবেন। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে এক, এই নিদর্শন হতে চলেছে আমাদের এই দুর্গাপুজো। রায়, আমি মিলনপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সম্পাদক এবং আমাদের এই 80তম বর্ষটা উদযাপিত হচ্ছে। এতে করে এই 80তম বর্ষে আমাদের শিলিগুড়ির মানুষের জন্য নিবেদন, আমরা সচেষ্ট হয়েছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়। এখানে যে আমরা গোটা দেশ জুড়ে যে ধর্ম নিয়ে একটা অস্থিরতা চলছে, সেটা যে কিছু মানুষের সৃষ্টি, সেটাই আমরা আমাদের এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরতে চাইছি। আমাদের যে মণ্ডপ এখানে হয়েছে বিশাল আকৃতি, সেখানে মণ্ডপের ঠিক মাঝখানটায় একটা মন্দিরের আদল তৈরি করা হয়েছে, মণ্ডপের ডান হাতটায় একটা মসজিদের আদল দেওয়া হয়েছে এবং মঞ্চের মণ্ডপের বাঁ দিকটায় আমরা একটা গির্জার আদলে মণ্ডপটা তৈরি করেছি। এবং মণ্ডপের ভেতরে যখন আপনারা ঢুকছে বেশ কিছু সংস্কৃত শ্লোক যেটা থাকে, জননী জন্মভূমি স্বর্গব্যাপী গাড়িয়াসী, এই যে ভাষাগুলো আমরা ছোটোবেলার থেকে সংস্কৃত শ্লোক, সেগুলো তুলে ধরা হয়েছে প্লাইউড, বিভিন্ন প্লাইউডের বিভিন্ন রকমভাবে লাইটের মাধ্যমে। এবং আপনারা যখন ভেতরে যাবেন সেখানে দেখতে পাবেন একটা বাচ্চার জন্ম হওয়ার পর কীভাবে মানুষ, আমরা সমাজ তাকে একটা বিভিন্ন জাতপাতের মধ্যে ঠেলে ধরি, কিন্তু ভগবান, কিন্তু মা দুর্গা যে মানুষের সৃষ্টি করেছেন সেখানে কিন্তু উনি কোনো জাতপাত দিয়ে সৃষ্টি করেননি, উনি কিন্তু মানুষ হিসাবেই করেছেন এবং মানুষ আমরা নিজেদের স্বার্থে তাকে বিভিন্ন রকমভাবে জাতপাত ধরে লাগিয়ে দিচ্ছি। এই 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 যে সমাজের মাঝখানে যে তুলে ধরা, এবং আমরা বলতে চাইছি জাতপাত কোনো ব্যাপার নয়, হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো ব্যাপার নয়, মা দুর্গা সবার, আমরা সবাই মিলে একসাথে ওই উৎসব উদযাপিত করব। আমাদের দেশ থেকে আমাদের রাজ্যে যাতে শান্তি এই জাতপাত নিয়ে কোনো না হয় তারই আবেদন আমরা দিই।